بسم الله الرحمن الرحيم. السلام عليكم. ويلكم باك تو ماي چینل. আশা করি সব ভাই বোন ভালো আছেন. আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ. তো আমি কেন গার্ডেন আর কাঁচামরিচ পাড়া ফাড়লাম, পিকল দিব লাগে, তো আশা করি সকলের ভালো লাগবো. আর আমি তো আসি নাসি আপনার লগে দেখতে থাকবো ভাই বোনে. আমার ছোট ছেলের লিয়ে আমি আর কি কাঁচামরিচ পাড়লাম, আর আমার বোনজির লিয়ে. আমার দাদি ইচ্ছে খালা লাগেনি ওরা তুই রাও কাপড় কান্দার তো দেখো আমার ফুয়া কিলা মরিস ফাড়ো না ডাডি এরে লুক ওয়া ফাড়ো ফাড়ো জলদি ফাড়ো তুলো ডাডি তুলো এরে লুক ও ভাই দাও তুলো ওলা তুলো দেখাইনি মাশাআল্লাহ আমার ফুয়া ফাড়ে দেখাইনি মার দেখা দেখি ফুয়া ফাড়ে রাস্তা বড়িয়ে উড়ি হ্যাঁ লুক এট মি মাই গো মাই দেখাইনি লরে উদরে ডাডি ওকে ওয়া আমার ইনস যে গুড নানি গুড গুনতা গুডের কোন ধুনে না নিয়ে অহন আর মাতেন না ফুক 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 কই ফুক 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 কই ফুক ফুক নি ও নি ফুক দর মিসামান তো ফুক না আনতাজি ভাগ্য লগো ফুক ফুকেছে আমরা মিকার আমরা গরু আইয়া দেখরানি মরিসরে আমরা লাইক মরিসরে কিতা করম ডেটা হলে ইরাম তো কেন বিয়া বাড়ির ধুমধাম চলে রাখি. বিয়া বাড়ি বলতে আমরা ফিকল বানাইতাম, তো মরিস ডেটা ওটা ফেলাইয়া রেডি করলাম. তো আমরা ফিকল কিলাখান বানাই দেখাইম আগে. আর দেখ ফিকল ফিকল ও দেখো বিয়া বাড়ির আমোদ আমোদ লাগে রাখি নানি গাব্বু. আর আমার ফুয়া তো মাশাল্লাহ সব তার লাগি ডাট আছে, মারে হেল্পফুল লাগি বড় ডাট নানি ভূত চিনা ভূত আপুষ ইতো ইলে আপুষ আপুষ দেখাও দেখাও লুক করো আপুষ আপুষ দেখাও ডি. ঠান্ডা মরিচ রিস বাসা শেষ বাসি, এখন আমরা পানি ভিজে যেতে আসছি. তো দেখানি ফ্রেশ ফ্রেশ গাছের মরিচ দিয়ে পিকল বানানি হইব. নাগা মরিচ কাঁচা মরিচ সব তার ফিকল দেও হয়ে গেছে. তো কইলে থাকি না দেখাই দাম বেশি না, আমি না বইটা চিনি দেয় লেই দিল না, আজকে করিয়া বানাই দিছে ফিকল. আর এখানে ম্যাঙ্গো দেও হয়েছে, ম্যাঙ্গো দেও হয়েছে, জলফাই দেও হয়েছে, জলফাই বেলফই সব যত নাগা মরিচ আছে, ক্যারট আছে নি, ক্যারটও আছে, ওনা আমও আছে, তো সব যত ফ্লেভার পাইবা. আর খুব মজা হয়েছে কাঁচা মরিচ নাগা মরিচ সবটা এখন দেখছে, দেখতেও লাগে যে মজা হইব. তো এখন খানে কই মাকে খাই দিব মাশাল্লাহ. ফিকলও ঠান্ডা হয়ে গেছে, বইয়ামও পড়িলেছে. তো দেখানি কতটা সুন্দর হয়েছে. তো গাছের মরিচ দেখানি ফ্রেশ ফ্রেশ কিলাখান ফিকল দিলেও এখানে একটা কাগজ লাগাই রয়েছে. তো আমি কফির বইয়ামও তৈছি, বইয়াম আর এক্সট্রা আনা লাগছে না আগে. তো বেশিরভাগও আমার ঘরে কফি খাওয়া হয়, তো কম বেশি সকলের ঘরেও কফি খাওয়া হয়। তো বইয়াম ফেলাই বেনা ওলাখান তৈলে খুব সুন্দরও হয়, আর মাশাল্লাহ যতটা ধরে আরও ধরব আগে. তো আমার যতক্ষণ ফিকল আছিল তখন দিলে আমার একটা গ্রান যে গ্রান মাশাল্লাহ. তো ঠান্ডা হয়ে গেছে, বইয়ামা বড়িয়া তো হয়ে গেল, আর ফিকল ফুরা দেখাইতাম পারছি না. আমি বই থাকছিলাম নি ঠান্ডা, আর খলি বানাইলিছে আর কি ফিকল. তো ছোটো ছোটো কাঁচামরিচ ছোটো ছোটো নাগামরিচ গার্ডেনও থাকলে ফেলাইবে না ওলাখান দিবা মজা হয় মাশাল্লাহ. আর আজকে আমি ইউজ করছি সানফ্লাওয়ার অয়েল, তো সেম মজা হয়েছে দেখলাম আমি আমার কাছে লাগে রাখি. কই মাছের তরকারি রান্ধতাম, তো কই মাছ কেনকৈ একটু ফ্রাই করি রান্ধো ভালো লাগবো. সেখানে একটা করে আমি কই মাছ ফ্রাই দিলাইলাম, ফ্রাই বানাম আর কিতাবি রান্ধি দেখতে থাকো. তো আমি কেন কই মাছটা বালাইলে এক সাইড লাল করে নিলাম, লাল লাল ভাজা ভাজা করিয়ে. আর এবার একদম নরম সরম রয়েছে, অত শক্ত করছি না, যেহেতু তরকারি রান্ধতাম কই মাছ একটু উরুরা করিয়া কোনো টেস্ট থাকে না, একটু সফট থাকলে কই মাছ মজা লাগে. তো এখানে একটু
স্পাইসি সমানটা বেশি দিয়ে আর আমি কই মাছ দিয়ে আমি কিছু নরম চরম হয়েছে এখানে। তো আমি পেঁয়াজ সবসময় পেস্ট করিয়া দিই, এখানে পেঁয়াজ পেস্ট করিয়া দিচ্ছি, রাখছিলাম তো ইজি হয়েছে, তেল গরম করিয়া আর দিলাইছি। পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার সাথে সাথেও আমি লাড়া ছাড়া একটু করিও আর এখানে হলুদের পাউডার, মশলার পাউডার, ডুলার পাউডার দিয়ে এখন বালাইলে আমি সুন্দর করে মশলারে খসাই আনবে আমাকে। তো আমি ফুল গ্যাস দিয়া আর মশলারে বালাইলে খসাইয়া দেখানি মশলা কালার কিলা কমাইছি। এখন আমি ভেজিটেবল দিলাম, কোনো শিরা এটা করতাম না, ভেজিটেবল থেকে যা খানি বাড়াই রয়েছে আসছি। তো মশলাও খসে গেল আর ভেজিটেবলেরও যে একটা গ্রান আছে অত আর কি গেল, খাসা খাসা যে একটা গ্রান আর কি দেখানি, খুব সুন্দর মাখা মাখা কালার রয়েছে। দিলাম সুন্দর করে এখন ঘুরিয়ে দিলাম আর এখন একটু আমি শিরা দিয়েছিলাম অফ ক্যামেরায়, ভেজিটেবল বালাইলে সুন্দর করে খসে গেছে, অত জাল দিছি না কি বেশি, ভেজিটেবল খসাইলে আবার বালা লাগে না। তো এখন আমি দিলাম মাছ একটা একটা করে সব কিনে দিলাম সুন্দর করে, দিয়ে আর এখন আমি একটু শিরা দিলাম, মাছ দেওয়ার পরেও আমি সাথে সাথে আর কি শিরা দিলাইছি। কিন্তু লাগে শিরা আমি পেটলের পানি গরম করিয়ে রাখছিলাম, গরম পানি দিলাম, দিয়ে আমি বেশি জাল দিতাম না, 5-6 মিনিট আর কি কুক করবো, তারপরে আর কি নাম আইলাম। তো এই আমি পরে বয়ে যাবার দিলাম, ওইলে এই জুল অত মজা হয়েছে কই মাছও, তো যারা খাইছেন না এলাকান খাইবা, কবি ফুলকবি আলু পেপার, তো এখানে লবণ দেওয়ার মানি হয়েছে আমি আর একদম ভুলি লিছি লবণ, আর আমি পেঁয়াজের লগে নর্মালি লবণ দিয়ে পেঁয়াজ জাল দিই তুই, আর এখন দেখাই আমি একটু ঘুরি ঘুরি কীরকম কালার হয়েছে দেখানি, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে আর খুব মজা হয়েছে তরকারি, আর একটু নিরাই ধরছে তরকারির কালার দেখানি আরও সুন্দর হইয়া বাড়াইছে। তো কই মাছ রান্দা যারা রান্ধেন যারা বালা পাইন ওলাখান রান্ধবা খুব মজা হয়, আর কই মাছের গা যদি একটু খাটি 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 আমি আনলাম ছোট ছোট খাসামরিচ, যে গ্রানোর খাসামরিচ একটা গাছ আমি গরু আনলাম, তো খাসামরিচও আছে এখনও, খাসামরিচ বলতে নাগামরসের গ্রান আর খাসামরসের শেপ, আর এখানে আমি সানফ্লাওয়ারের বিচি ফুকাইলাম। তো মাঝে মাঝে সানফ্লাওয়ারের বিচি ভিতরে বিচি নেয় দেখতে একবারে টুল, তো আর মাঝে মাঝে আসে ওলা কানাকে, তো যে ফটফট ওদের বেশি, আর এটা তো আমার গার্ডেনিংয়ের বেশিও দৌড়ি ফিরে তুলছি, মাত্র আমি সাইডটা বেশি তুল সাইডটা উড়ে তুলছি, একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা আর ফটল আনছিও না গার্ডেন থাকি, আর এখন সানফ্লাওয়ারের বেশি, এটা আমার ফুলের বেশি, তো আমি ওটা ফুকাইরাম আর কি, এর লাগে একটু কাপ যাব আছে আমার এখানে, আর এখানে আমি বাত্তু আর বেশি ফুকাইরাম, তোমার লোকর যখন আছে বহুত তাই কেন আর কি জানা মাথা, তো বেশি ফুকাইলে ইনশাল্লাহ আমি ঠাই দিয়ে করবো। সকাল সকাল আর কি খুব সুন্দর লাগে ফুল গাছ, ফুলের টপ ভালোও লাগে দেখতে, একটু শেয়ার করলাম, আমার নিজের কাছে ভালো লাগে করি, আমি ভিডিওত সবসময় শেয়ার করি। আর ভাই বোন আজকের ভিডিও আমার কিলাকান হইলো, সকলে কমেন্ট করে জানাইবা, লাইক কমেন্ট শেয়ার করতে বোনের ভিডিওতে একদম ভুলবা না, আর সকল বেশি বেশি করে ভালো থাকবা, ওখানেও ভিডিও শেষ করে নিলাম আমি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।